আইনের তোয়াক্কা না করেই ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে 15 টাকা বাড়িয়েছে সরকার। আজ এই দুই জ্বালানি তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 80 টাকায়। এমন বাস্তবতায় বাসের ভাড়ার পাশাপাশি নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন দেশের সাধারণ মানুষ। এদিকে বাড়তি দামের সঙ্গে ভাড়া সমন্বয় না করায় আগামীকাল রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন মোটর শ্রমিক ইউনিয়ন। সেলিম মালিকের রিপোর্ট থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করতে হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম 23% বাড়ালো সরকার। ফুয়েল স্টেশনগুলোতে 65 টাকার জ্বালানি দুটি বিক্রি হচ্ছে 80 টাকায়। বাড়াটা নাই, করোনার পরিস্থিতি খুবই খারাপ, তেলের দাম বাড়লে তো আরো অনেক অনেক প্রবলেম হয়ে যাবে। কোনটাকে তেল পুইরা যাই আইয়া যদি আমরা মনে করেন আগে বেতন পেতাম 1200-1300, এখন বেতন 700-800, তাহলে তো আমাদের সংসার চলবে না, তাহলে গাড়িতে চুরি করতে হইব। গেল 2 মাস ধরে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, নতুন করে জ্বালানির দাম বৃদ্ধি বাজার আরো উত্তপ্ত করে তুলতে পারে এমন আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। আমরা তো গরিব মানুষ, আমাদের তো সম্ভব না এত কিনে খাওয়ার জন্য। এখন আমরা তো চাই যে আপনারা সরকারে যদি কমায় তবে আমাদের কাছে ভালো। সরকার যদি একটু ভর্তুকি দিত তাহলে জনগণের উপর যে চাপটা বেশি মাত্রায় পড়েছে সেটা পড়তো না। বিশ্লেষকরা বলছেন দাম বৃদ্ধির প্রভাব পড়বে গোটা অর্থনীতিতে। বেশ কয়েক বছরে কিন্তু কৃষি ভর্তুকির জন্য যে বরাদ্দ দেওয়া হচ্ছে সেটা পুরোপুরি ব্যয় হচ্ছে না, ফলে সেখানে সরকারের যে 9,000 কোটি টাকা আছে এটাকে পুরোপুরি ব্যবহার করে ডিজেলের যে দাম বাড়ানো হলো সেটা বিবেচনায় রেখে ভর্তুকির একটা সমন্বয় করতে হবে। তা না হলে এটা আমাদের খাদ্য মূল্যস্ফীতি এবং সার্বিকভাবে আমাদের দেশের মূল্যস্ফীতির উপরে এটা একটা চাপ তৈরি করবে। এদিকে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফুঁসে উঠেছে পরিবহন মালিক শ্রমিকরা। দাম সমন্বয় না করা হলে শুক্রবার থেকে কর্মবিরতির হুমকি দিয়েছে রাজশাহী পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকলেই আমাদেরকে জানিয়েছে যে তারা আগামীকাল থেকে বাস চালাতে কোনোভাবেই তাদের পক্ষে চালানো সম্ভব। ইন্দ্র ফেডারেশন সরকারের সঙ্গে এই বিষয়টি নিয়ে অতি শীঘ্রই আলাপ করে হয়তো জানাব। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। নরসিংদীতে আসন্ন ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারী সহ 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত 22 জন। সকালে জেলার আলোকবালী ইউনিয়নের দুর্গম চরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ থেকে মামলা হয়নি। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরা জানসিনথি জানাচ্ছেন বিস্তারিত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন নিয়ে নরসিংদীর আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আওয়ামী লীগ প্রার্থী দেলোয়ার হোসেন দীপু ও মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট আসাদুল্লাহর সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার ভোরে দুই গ্রুপে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আমির, আশরাফুল ও খুশি নামে 3 জনের মৃত্যু হয়। রাত্রে আমরা পুলিশকে বলছি, পুলিশ বলছে সকালে পাঠানো। পুলিশ যাওয়ার আগে তারা সকালে ঘুমুতিতে অতর্কিত হামলা চালাইছে, অস্ত্র নিয়ে। কোনো টেটা নাই, কোনো না, শুধু গুলি আর গুলি। তিন গেট ভাঙ্গা তো এই লুমের ভিতরে গিয়া তো ধরছে, তিন গেট ভাঙ্গা তো এই গুলি করছে, বুয়ের মধ্যে ছুরি চালাইছে। আমার মামুর ঘর বাংশন করতে যায়, আমার আম্মা বাধা দিছে যে ঘরের ভিতরে ঢুকবি না, আমার মারে গুলি করে জার জার করে লেছে। ঘরের ভিতরে পুরো গুলি করছে, আর ঘরে আগুন লাগাই দিছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিদ্যাগত ব্যবস্থা করতে হবে। ঘটনার পর থেকেই তারা পলা সবাই বহাত আছে, আমরা অভিযান অব্যাহত রেখেছি। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান তালুকদারের বাসায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়াও ফরিদপুরের কোদালিয়া শহীদনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ইমামুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাতে কোনো প্রাণহানি না ঘটে ও সহিংসতা পরিস্থিতি এড়াতে গোয়েন্দা কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরো সাহসী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভার্চুয়াল বৈঠকে তিনি একথা বলেন। সহিংস পরিস্থিতি এড়াতে আগাম ও তথ্য নজরদারি বাড়াতে গোয়েন্দাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার তাগিদ দেন নির্বাচন কমিশন শাহাদাত হোসেন। নির্বাচনের প্রার্থী ও সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়ার
দেয়া না দেওয়ার নির্দেশ দেন নির্বাচন কমিশন। বৈঠকে বিভাগীয় কমিশনাররা, বিভাগীয় ও জেলার পুলিশ প্রধান, বিভিন্ন জেলার নির্বাচন কর্মকর্তারাও যোগ দেন। আগামী 11 নভেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার 5টি ইউনিয়নে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদ হল রুমে প্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেয়া 5 শিশুর মধ্যে একে একে মারা গেছে 4 জন। বেঁচে থাকা একমাত্র কন্যা শিশুটিকে বাঁচাতে চিকিৎসা চলছে। গেল রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চতুর্থ শিশুটি মারা যায়। জন্মের পরদিন একমাত্র ছেলে শিশুটি মারা যাওয়ার পর একে একে বাকি 2 জনও মারা যায়। চিকিৎসক শাহিন আক্তার জানান, নবজাতক ওয়ার্ডে আলোর তাপে বেঁচে থাকা শিশুটির চিকিৎসা চলছে। গেল মঙ্গলবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সাদিয়া খাতুন নামে এক নারী একসঙ্গে 4 কন্যা ও 1 ছেলে শিশুর জন্ম দেন। সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পেয়েই মানহীন অবৈধ ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। অদক্ষ নার্স আর ভুয়া চিকিৎসকের পাল্লায় পড়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, এমনকি মৃত্যুর মুখেও পড়তে হচ্ছে অনেককে। বিশেষজ্ঞরা বলছেন, জেলা উপজেলায় সরকারি হাসপাতালের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমেই চিকিৎসা সেবার মান নিশ্চিত করা সম্ভব। বেসরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে মাইদুর রহমান রুবের ধারাবাহিকের 8ম পর্ব আজ, ছবি তুলেছেন নিজামুদ্দিন। সরকারি হাসপাতালে ভোগান্তির অভিযোগ নতুন নয়, শয্যা না পেয়ে বাইরে অপেক্ষা করতে হয় মুমূর্ষু রোগীদেরও। চিকিৎসা পেতে অন্তহীন ভোগান্তির কথা জানান ভুক্তভোগীরা। আমি নিজে টাইম দেখছি তো, ধরেন টাইমগুলো সাজানো, কে না সাজানো না, যারা 1 নম্বর আছে তাদের 5 নম্বরে দিছে। 5 নম্বরে আমার সিরিয়ালটা ছিল আমি দেখছি, কিন্তু আমি যখন টোকে স্লিপটা আমার জমা দিতে গেছি, অন্তত মনে করেন 20 থেকে 25টা স্লিপ আগেই অ্যাডভান্স জমা, তাহলে কারা আসছে এত আগে? রাজধানীর পঙ্গু হাসপাতালে ঢুকতে চোখে পড়বে সংঘবদ্ধ দালাল চক্র। সেবা না পেয়ে রোগীদের তারা সহজেই মানহীন ক্লিনিকে নিয়ে যায়। সুস্থ হওয়ার জন্য ICU গেলেও প্রাণ হারিয়ে অনেককে ফিরতে হয়েছে বাড়ি। অভিযোগ রয়েছে দক্ষ জনবল না থাকার কারণেই এসব হাসপাতালগুলোতে এই ধরনের ঘটনা হরহামেশাই ঘটছে। প্রশ্ন হলো, সেবা নাকি বাণিজ্য এসব হাসপাতালগুলোর প্রধান লক্ষ্য? দেশ সেরা চিকিৎসক আর আধুনিক চিকিৎসা সুবিধা রেখে বিভ্রান্ত রোগীরা পা বাড়ান অবৈধ ক্লিনিকে। এত কোটা যদি মেনটেন করে তাহলে আমরা এসে কোন করে কি কাম করতে, আমরা কি করতে এসেছি ধৈর্যা, তাহলে 8:30 বাজে 8টা বাজে এসে আমরা কেন সিরিয়াল দিব? প্রতিটা পেশেন্ট থেকে মোটামুটি 100 করে টাকা নিয়ে নেয়, যে যে ছেলেটা এক্স-রেটা করায়, কোনো সিরিয়ালের কোনো বিষয় নেই, টাকা দাও। এই অবস্থার জন্য সরকারি হাসপাতাল ব্যবস্থাপনার ত্রুটিকে দায়ী করেন বিশেষজ্ঞরা। উপজেলায় 90% অপচয় হচ্ছে, মানে বেড খালি। আবার জেলা হাসপাতাল দেখবেন ওভার, তাহলে আপনি যদি জেলা হাসপাতালকে এত ওভার দেন তাহলে চিকিৎসার মান ভালো হবে না। আবার ঢাকা মেডিকেল কলেজের মতো এরকম একটা হাসপাতাল আমাদের উচিত হলো বেস্ট ইউটিলাইজেশন করা, তার মানে কি কম রুগী দেওয়া। এটা প্লাস্টার করবে উপজেলা হেলথ কমপ্লেক্স, এটা কেন ঢাকা মেডিকেল কলেজে আসবে? এটা রিং পড়ানো, এটা করবে ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা কেন এনএসিবিটিতে আসবে? এই একটা ওভারঅল মিসম্যানেজমেন্ট আছে। জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার মান বাড়িয়ে রোগীদের রাজধানী বা বড় শহরমুখী হওয়ার প্রবণতা রোধ করার পরামর্শ স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি, এই স্লোগান নিয়ে মুন্সিগঞ্জে উদ্বোধন হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2021। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। যশোরে উদ্বোধন করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বেলুন ও পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সপ্তাহের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ এমপি। এরপরে তিনি অগ্নি নির্বাপন ও উদ্ধারকারী যন্ত্রসমূহের প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়াও চাঁদপুর, নড়াইল, পিরোজপুর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বগুড়ার শেরপুর উপজেলার কালশি মাটি গ্রামের মানুষের বিমা সেবার আওতায় আনা হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় এটি করা হয়েছে। দেশের শীর্ষ জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কালশি মাটির মানুষদের এই বিমা সেবা দেবে। সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে এক সেমিনারে বিমার দলিল তুলে দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বগুড়া এরিয়ার ইনচার্জ ভিপিপি মিজানুর রহমান শিপু, ডেপুটি ইনচার্জ আবদুল্লাহ আল শাকিল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সারা দেশে এই উদ্ভাবনী মডেলগুলো বিশেষ করে এনজিওরা এগিয়ে নেবেন এবং অন্যান্য যে উন্নয়ন সংস্থা আছে সরকার তারাও এই পদ্ধতি অনুসরণ করতে পারবে। বিশেষভাবে আমি ডিআরডিকে আমন্ত্রণ জানাব, এই এখানকার যে মডেলগুলো উদ্ভাবিত হয়েছে বিভিন্ন আয়বদ্ধ কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, এমনকি তারা নতুনভাবে ইন্স্যুরেন্স কার্যক্রমকেও তারা তাদের আওতায় এনেছে। একটি গ্রামকে সকলের সকলকে জীবন বিমার আওতায় আনবে। এক সময়ের মানুষ করার কারিগর, ইংরেজি শিক্ষক, এখন হোটেল বয়। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রইসউদ্দিন। সবার কাছে জনপ্রিয় এই মানুষটির কাছে শিক্ষা পেয়ে সমাজে অনেকেই প্রতিষ্ঠিত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় বাম পা ভেঙে গেল, অন্ধকার নেমে আসে তার জীবনে। তবে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীরা। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। শোনা হয়ে যায় মূর্খের বাহির ভিতর। শিক্ষকের জ্ঞানের আলোয় আলোকিত হয় সমাজ, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়ে কতজনই বা শিক্ষা গুরুদের খোঁজ রাখেন? তোমার ছাত্র ছিল আইনস্টাইন সক্রেটিস। দীর্ঘ 23 বছরের শিক্ষকতা জীবনে সবার কাছে জনপ্রিয় ছিলেন জয়পুরহাটের কানুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রইসউদ্দিন। কিন্তু কয়েক বছর আগে সাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার জীবন এলোমেলো করে দেয়। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সঞ্চয়ের পুরোটাই শেষ হয়ে যায়। সংসারে উকি দিতে থাকে অভাব অনটন। রাজা প্রজা ধনী গরীব তোমার আগে। প্রিয় শিক্ষক হোটেলে কাজ করেন, একথা জানার পর সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীরা। জমি কিনে স্কুলের পাশেই তার জন্য ঘর করে দিয়েছেন। দীর্ঘদিনেও রইসউদ্দিন অবসরকালীন সরকারি সুযোগ সুবিধা না পাওয়ায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। এমন ভাবে জীবন যাপন করেছে যেটা আমাদের কাছে দুঃখজনক, কষ্টজনক। সরকারের কাছে একুল আবেদন, তাকে যেন অবসর ভাতা প্রদান করা হয়। চাকরি অবসরে যাওয়ার পর এই ভাব নির্মম ভাগ্যের পরিহাসে যেন তাকে বরণ করতে না হয়, এভাবে সবাই এগিয়ে আসবে, জয় হবে মানবতার। সবার ভালোবাসায় মুগ্ধ রইসউদ্দিনের পরিবার। যেভাবে আমাকে সহায়তা করেছেন এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা বোধ করছি। একই সাথে আমার অবসর সুবিধা ও কল্যাণ সুবিধা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি। অবসর ও কল্যাণ তহবিলের টাকা পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনও। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে তার এই অবসর এবং কল্যাণ ভাতা যদি উনি পেয়ে যান তাহলে আর্থিক যে দীনতা আছে সেটিও কেটে যাবে। একটি ফান্ড গঠনও করা হয়েছে, এর মাধ্যমে ইনশাল্লাহ ওনার বাদবাকি সময়টা উনি শিক্ষকতার মধ্যে দিয়েই এবং এই মহান পেশার মধ্যে দিয়েই উনি পার করবেন। চলার পথের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জীবনের বাকিটা সময় সুন্দরভাবে কাটানোর স্বপ্ন দেখেন এক সময়ের ইংরেজির তুখোর শিক্ষক রইসউদ্দিন। শিক্ষক তুমি চিরদিন রবে আমার শয়নে স্বপন। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।